নমস্কার। আজ এই সংকটের দিনে কবিগুরুর একটি কবিতা খুব মনে পড়ছে, খুব জনপ্রিয় কবিতা, সবার খুব পছন্দের কবিতা, আফ্রিকা। উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাতে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্বহীনী নাদে। হায় ছায়াবৃতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে, এলোড়া লোহার হাত করিনি নৌক যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্রপাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে, শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের উর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। ধন্যবাদ।